আজ শেষ হচ্ছে গণটিকাদান কার্যক্রম। রাজধানীতে রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে লাইন, বিধিনিষেধ শিথিল হওয়ায় হাসপাতালে করোনা রোগীর ঢলের সংখ্যা। এ সপ্তাহেই সিঙ্গাপুর থেকে আসবে 50টি অক্সিজেন কনসেন্ট্রেটর, দেশের 30 জেলায় প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত। এই সপ্তাহে আমি প্রায় 50টা কনসেন্ট্রেটর পাচ্ছি সিঙ্গাপুর থেকে, 30টা অক্সিজেন প্ল্যান্ট বিভিন্ন জেলায় স্থাপন করছি, পারমিশন হয়ে গেছে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি আরও 213 ডেঙ্গু রোগী, আক্রান্তের 80% ঢাকা দক্ষিণ সিটির। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট মানতে নারাজ মেয়র। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামায় গতি আনতে কেনা হচ্ছে 17 ক্যাটাগরির হাজার কোটি টাকার যন্ত্রপাতি, বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের আশা। রিক্সা চালকের আড়ালে পার্কিং করা গাড়ির যন্ত্রাংশ চুরি, রাজধানীতে সক্রিয় চোর চক্রের 4 সদস্য গ্রেফতার, চোরাই যন্ত্রাংশ ক্রয়কারীদের সঙ্গেও আতাত। এবং মেসির হাত ধরে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সমর্থকদের, আর্জেন্টাইন তারকাকে সামনাসামনি দেখে আনন্দে আত্মহারা ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে, এটা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন লিগ জিতবে।